কঠিনতা আর প্রয়োজন এই দুটো সংমিশ্রণেই সারা বিশ্বে মানুষের মধ্যে তৈরি হয়েছে গাড়ির চাহিদা। তেমনি বাংলাদেশেও পণ্যবাহী যাত্রীবাহী গাড়ির পাশাপাশি এরকম ব্যক্তিগত গাড়ির চাহিদা বেড়েছে অনেক গুণ, যার সাথে পাল্লা দিয়ে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরগুলিতে অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে কার ডেকোরেশন এবং গাড়িকে ঝুঁকিমুক্ত রাখার জন্য বিভিন্ন অ্যাক্সেসরিজের ব্যবসা। যদিও আমাদের দেশে এই বর্তমান বাজেটের কারণে কিছুটা প্রভাব পড়েছে এই ব্যবসার উপরে, তথাপিও এই ব্যবসা চলছে যার যার প্রয়োজনের তাগিদ অনুযায়ী। ক্রেতার চাহিদা অনুযায়ী গাড়ির আভ্যন্তরীণ ও বাহ্যিক সৌন্দর্য বর্ধন ও গাড়িকে ঝুঁকিমুক্ত রাখতেই মূলত এ ধরনের অ্যাক্সেসরিজ ও ইলেকট্রনিক্স উপকরণের ব্যবহার করা হয়। লুকিং গ্লাস, কার সেন্ট, সিট কভার, কুশন, পলিশ সামগ্রী, টিস্যু বক্স, ডেস্কের জন্য শোপিস সহ নানা উপকরণের সমাহার ঘটে এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে। পাশাপাশি বাহ্যিকভাবে গাড়ির অ্যাক্সেসরিজ টেকসই রাখার জন্যে করা হয় রিপিটিং ব্যবস্থা। এই প্রতিষ্ঠানগুলোতে চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় অ্যাক্সেসরিজ ও ইলেকট্রনিক্স সামগ্রী। আচ্ছা, এই যে বাজেট হয়েছে আমাদের, যে নতুন বাজেট হয়েছে আমাদের দেশে এই কয়েকদিন আগে, তো এই বাজেটের প্রভাবটা কি পরিমাণে পড়েছে আপনাদের এই অ্যাক্সেসরিজের উপর? দেখেন, অনেক প্রোডাক্টের উপরে 20-30% পর্যন্ত প্রোডাক্টের প্রাইস বেড়েছে। কিছুটা সমস্যা তো আমরা ফেস করতেছি, যেটা আগে ছিল ধরেন 1000 টাকা, সেটা এখন 1200 টাকা হয়ে গেছে, যার জন্য ক্রেতাদের সাথে আমাদের একটা তুলনামূলকভাবে একটু কথা একটু বেশি বলতে হচ্ছে, কারণ তারা এই রেটে কিনে অভ্যস্ত। আচমকা দামটা বাড়াতে যেটা হচ্ছে যে ক্রেতার সাথে একটু মনোমালিন্যের ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু সেটা হয়তো ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে এই জিনিসটা, যেটা আস্তে আস্তে সকল কিছুতেই, শুধু তো আমাদের দেখছি না, আমদানিকৃত সকল প্রোডাক্টের উপরে দেখলাম দামটা বাড়ানো হয়েছে। শুধু যে কার অ্যাক্সেসরিজ তা না, অন্যান্য অনেক জিনিসই দেখতেছি গেলে পরে দাম বাড়ানো হচ্ছে, তো সেটা আমাদের ব্যবসায় অ্যাজ ইউজুয়াল সবাই যা ফেস করতেছে আমরাও মেনে নিতে হচ্ছে। তা হ্যাঁ, ক্রেতা আছে যারা অনেকেই ঢাকা দিয়ে ঢাকামুখী ছিল, তারা এখন নারায়ণগঞ্জমুখী, আমরা সেটার জন্যই অবিরাম চেষ্টা করে যাচ্ছি যাতে ক্রেতারা নারায়ণগঞ্জের মুখী থাকে। সকলের সহযোগিতায় মোটামুটি আমরা বেশ কিছুটা লোকজনকে আশ্বস্ত করতে পেরেছি যে এখানে দাম বা জিনিস কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রাইসের ব্যাপারে যেটা মানুষ টেনশনে থাকে সেটা তারা অনেকটা মুক্ত হতে পেরেছে। চাহিদা অনুযায়ী উপকরণের মজুত রাখেন এস কে মামুনের ক্যামেরায়। রিপোর্ট আহমেদ শরীফ।